আসসালামু আলাইকুম। কত আর চুপ থাকা যায় বলেন তো? সাইবার ক্রাইম থেকে নাকি আমাকে কল করেছে এবং আমাদের নাকি জেরা শুরু হয়ে গেছে। এখন একজন না একাধিক ইউটিউবার ইউটিউবে এবং ফেসবুকে আমাদের ছবি ব্যবহার করে ছড়িয়ে দিচ্ছে যে আমাদেরকে কল করেছে, আমাদেরকে জেরা করেছে, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। ব্যাপারটা কি এরকম? আমি ভিডিও নির্মাণ করেছিলাম যে আমার সাথে পরিমণি যখন আলোচিত হয়েছিল একটা ঘটনা নিয়ে, সবাই সেটা জানেন, সেখানে একটা ব্যাংকের এমডি সাথে আলোচনা উঠে এসেছিল, সেখানের উপরে আমি নিউজ করে সেটা অ্যানালাইসিস করেছিলাম। তার পরবর্তীতে ওই ব্যাংকের এমডি আমার চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন, তারপর সাইবার থেকে আমাকে কল করেছিলেন এবং আমি ওনাদেরকে যথাযথ উত্তর দিয়েছিলাম যে আমি তো মেইনস্ট্রিম মিডিয়ার নিউজের তারপরে অ্যানালাইসিস করেছি, মেইনস্ট্রিম মিডিয়াকে ধরেন নাই, তাহলে আমার উপর কেন? তখন ওনারা বলেছেন যে আপনি কড়া ভাষায় বলেছেন, রাইট? ওরা তখন আমি বলছি তাহলে কী করতে পারি? ওনারা বলছে ভিডিওটা ডিলিট করে দেন। আমি ডিলিট করে দিয়েছি। এটা ছিল আমার সেই ভিডিওর বক্তব্য, কিন্তু আমার ওই শিরোনামটাকে, টাইটেলটাকে তারা দেখে, ভিডিওটা হয়তো কিছুটা দেখেছে নতুবা অনেকটাই দেখে, এখন তাহলে আমাকে সাইবার ক্রাইম থেকে কল করেছে, আমরা ভীত সন্ত্রস্ত, আমাদেরকে জেরা করছে, স্পেশালি আমাকে জেরা করছে, এই তত্ত্বটা তাহলে ভাই আপনি কই পেলেন? এখন দেখেন, এখন আপনাকে যদি আমি কটু কথা বলি আপনি রাগ করবেন যে দেখো এত কিছু করার পরেও এখন সে অন্য ভাষায় কথা বলছে, কিন্তু আপনি যে আমার ব্যাপারে এই তত্ত্বটা ছড়াচ্ছেন যে আমাকে সাইবার এর থেকে কল করেছে, আমি ভীত সন্ত্রস্ত, আমাকে জেরা করছে, এটা কি ঠিক হলো কি না? ঠিক হয় নাই। এখন আপনারা যারা সাকিবিয়ান আছেন, সাকিব খানের ভক্ত আছেন, বিভিন্ন গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে, আমি আপনাদের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ রেখেই বলছি, আমরা তো কাজ করেছিলাম। এখন কাজের বিপরীতে আপনারা তার ভক্ত হয়ে এমন বিশ্রী ভাষায় কমেন্ট করছেন যে এই ভিডিওতে উচ্চারণ করা যাচ্ছে না, তারপরেও আমি আপনাদের বিপক্ষে যাচ্ছি না কিংবা আপনাদের কিছু বলছি না। তার অন্যতম কারণ হচ্ছে আপনারা যাকে খুব বেশি ভালোবাসেন সে 13 জনের প্রতি খুব বেশি ক্ষিপ্ত হয়ে গেছে, ঠিক আছে, আপনারাও তার সাথে পাল্লা দিয়ে 13 জনের পোস্টার বানিয়ে ছড়িয়ে দিচ্ছেন, ধরিয়ে দেন, মেরে কেটে তক্তা বানিয়ে দিচ্ছেন, মানে শিমুল তোলা যেভাবে দুনে শীতের দিন আসলে এভাবে দুনতেছেন, তারপরেও আমরা কিচ্ছু বলছি না, ঠিক আছে। আপনারা আপনার বসের সাথে সুর মিলিয়ে আপনারা সঙ্গীত রচনা করতে থাকেন, আমি শুনতে থাকি, দেখতে থাকি, কিন্তু এখন যে নিউজ আপনারা ছড়াচ্ছেন যে সাইবার থেকে কল করেছে, এটা ভাই কীভাবে করলেন? এটার কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে? আমি সেটা অ্যানালাইসিস করেছিলাম কোন সাবজেক্টের উপরে, আর আপনি কোন সাবজেক্টে এনে এটাকে মশলাপাতি দিয়ে, বিনোদন দিয়ে, হাসি ঠাট্টা তামাশা করে ছড়িয়ে দিচ্ছেন, আমাদের ছবি দিয়ে ছড়িয়ে দিচ্ছেন সাইবার থেকে কল করেছে? এখন তাহলে আপনি, আমরা নিউজ করেছিলাম সেখানে যদি মেইনস্ট্রিম মিডিয়া মিথ্যা হয় তাহলে আমাদের সেই নিউজ অ্যানালিসিসটা মিথ্যা ছিল, সত্য হলে সেটা সত্য ছিল, কিন্তু আপনারা যেটা করলেন এবার তো আমি এখানে স্ট্যান্ডিং। এখন উনি জিডি করেছে, আসতে পারে কল, আমাদের জবাব দিতে চাইতে পারে, আমরা জবাব দিতে যাব, এমন তো না আমরা প্রচলিত আইনের সাথে বিশ্বাসী। তো এখন না আসার আগেই আপনারা জেরা শুরু করে দিয়েছেন, থেরাপি দিচ্ছেন, মানে নিজেরা মন করে আদালত বানিয়ে ফেলছেন, এখন ভেবেছেন যে না দিয়েছি 13টাকে এবার আর চুপ থাকবে? ভাই আমরা তো মানুষ, আমরা কি প্রচলিত আইনের আইন কি ওনার জন্য, আমাদের জন্য নাই? এখন আপনার বসের জন্য কি বাংলাদেশের আইন অনলি ফর ইউর বস? নাও, আইনটা আমাদের জন্য। যদি মনে হয় তখন আমরা চিন্তা করব। এখন উনি অভিযোগ দাঁড় করিয়েছে, ঠিক আছে, আমরা আমাদের কাছ থেকে ওনার সেই নিউজ টিউজ আরও আমরা অফ চলে গেলাম, ঠিক আছে, আমরা এই সাবজেক্টে কথা বলবো না, কিন্তু এর মানে এই নয় যে আমাদেরকে বলে দিয়েছে, কল এসেছে, ব্যাপারটা এরকম না, কিন্তু আপনারা তো এরকম ভাবে নিউজ ছড়িয়ে দিচ্ছেন, এটা ঠিক না। একটু নিজেরাও চেষ্টা করেন, হ্যাঁ, নিজেরাও, আমরা যেভাবে আমাদের উপরে এরকম একটা গুলশান থানা জিডি হওয়ার পরেও কিন্তু আমরা খুব স্বাভাবিক এবং আমরা কোনো ধরনের কড়া রিয়াকশান দেইনি, কিন্তু আপনারা আপনার বসের হয়ে যে কড়া রিয়াকশান দিচ্ছেন, মনে হচ্ছে যে আমরা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছি, দেশদ্রোহী হয়ে গেছি, ব্যাপারটা এরকম না, খুন করিনি, মার্ডার করিনি, কিচ্ছু করিনি, জাস্ট অ্যানালাইসিস ছিল, নিউজের উপর নিউজ অ্যানালাইসিস, কিন্তু এমনভাবে ব্যাখ্যা দিচ্ছেন
যে আমরা মনে হয় ফাঁসির দণ্ডে ঝুলে যাচ্ছি। ব্যাপারটা এরকম নয় প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।